এবারের পুজো অন্য বারের থেকে অনেকটাই আলাদা। আর এই পুজোয় দুই অ্যানিমেশন চরিত্র পুটু ও পাপ্পি কার্টুনের মাধ্যমে আমাদের ও বাচ্চাদের কিভাবে পুজোতে সঠিকভাবে চলতে হবে তা বলবে। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টা। অ্যাওয়ারনেস বা সতর্কীকরণ অ্যানিমেশনের নতুন কিছু না, কিন্তু যেটা নতুন সেটা হলো অ্যানিমেশন চরিত্রের মাধ্যমে এইবারের পুজো কিভাবে কাটাবেন বা কি কি সতর্কতা অবলম্বন করবেন তা নতুন। নিউ নর্মাল স্টাইলে আমাদের পুজো কাটানোর জন্য ও বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য তেঘরিয়া অর্জুনপুর আমরা সবাই ক্লাব সবাইকে দুই অ্যানিমেশন চরিত্র উপহার দিচ্ছে। চরিত্রের নাম হলো পুটু ও পাপ্পি। এই অ্যানিমেশনে পুটু একটি বাচ্চা মেয়ে ও তার পোষা কুকুরের নাম হলো পাপ্পি। পুটু তার পোষা পাপ্পিকে শেখাবে যে কি করতে হবে আর কি করতে হবে না, পুজো দেখার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। মায়েরা যেমন বাচ্চাকে সমস্ত কিছু শেখায় ও সতর্ক করে, তেমনই পুটু তার পাপ্পিকেও শেখাবে। এক কথায় ছোট মেয়ে পুটু মায়ের রোল প্লে করবে। অর্জুনপুর আমরা সবাই ক্লাব থেকে জানা গেছে তারা এই অ্যানিমেশনটি ক্লাসিক স্টাইলে করছে এবং প্রত্যেকটি চিত্র ও তাদের ইমোশন ড্রয়িংয়ের মাধ্যমে উপস্থাপনা করবে। এইবারের পুজোয় টিভি, ইউটিউব ও অ্যাপের মাধ্যমে এই বাংলা কার্টুন আপনারা দেখতে পাবেন। আগের বছর অর্থাৎ 2019 সালে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব বাঁশের প্যান্ডেল ও কাগজের প্রতিমা তৈরি করে আমাদের অভিভূত করেছিল। এবারের কার্টুনের আইডিয়াটি নতুন ও ক্লাসিক। আমরা পাপ্পি ও পুটুর অপেক্ষায় রইলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।